গত 23 এপ্রিল ভোটের দিন মুর্শিদাবাদ কেন্দ্রের ডোমকল পৌরসভার মানিকনগর গ্রামে বুথ দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধে। এই সংঘর্ষের জেরে গুরুতর আহত হন ডোমকল পৌরসভা তৃণমূল কাউন্সিলরের স্বামী বিশিষ্ট সমাজসেবী তুজা মেল আনসারী। আশঙ্কাজনক অবস্থায় কলকাতা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন তিনি। শনিবার সেখানে মৃত্যু হয় তার। খবর পেয়ে হাসপাতালে যান ডোমকল পৌরসভার পৌরপিতা শমীক হোসেন। গত 23 এপ্রিল তৃতীয় দফায় ভোটের দিন মুর্শিদাবাদ কেন্দ্রের ডোমকল পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের মানিকনগর গ্রামে ভোট শুরু হতেই বুথ দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধে। অভিযোগ, কংগ্রেস ও সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা ব্যাপক বোমাবাজি শুরু করে। সংঘর্ষের জেরে গুরুতর আহত হন ডোমকল পৌরসভার তৃণমূল কাউন্সিলর জাহান্নারা বিবির স্বামী তুজাম্মেল আনসারী সহ মাসাদুল ইসলাম ও মল্লিক মণ্ডল। আহত তুজাম্মেল আনসারীকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি, তবে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তার। মৃত্যুর সঙ্গে লড়াই করে ঘটনার 11 দিন পর শুক্রবার বিকেলে সেখানেই মৃত্যু হয় তার। ডোমকলের বাড়িতে মৃত্যুর খবর পৌঁছাতেই পরিবার সহ এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন পরিবার পরিজনেরা। দোষীদের কঠোর শাস্তির দাবি পরিবারের। আপুকে ফোন করে ডাকা হয়, কংগ্রেস এবং সিপিএমের লোক ফোন করে ডাকে যে বুথে নাকি লোককে ভোট দিতে দিচ্ছে না, তুমি আসো দেখলে ডাকে। আমার আব্বু ওখানে যায় এবং কংগ্রেস আর সিপিএমের লোক তাকে বেধরক মার মারে। সেখান থেকে আব্বুকে ডোমকল হসপিটালে নিয়ে যায়, সেখান থেকে বহরমপুর থেকে কলকাতা। 12 দিন পরে আব্বুকে মৃত্যু ঘোষণা করে। আমরা চাইছি যে আব্বুরা এই অবস্থা করেছে তাদের কঠিনতম কঠিন শাস্তি হবে। খবর পেয়ে হাসপাতালে যান ডোমকল পৌরসভার পৌরপিতা শৌমিক হোসেন। মুর্শিদাবাদের ভোটযুদ্ধের জেরে বলি হলেন আরও একজন। তুজাম্মেল আনসারির মর্মান্তিক মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অশোক দাস। তুজাম্মেলের এই মৃত্যু বড় মর্মান্তিক। আমরা বারবারই বলে এসেছি যে অধীর চৌধুরী এবং সিপিএম, একটা সময় অধীর চৌধুরী সিপিএমের বিরুদ্ধে বড় বড় ভাষণ দিত, এখন সিপিএমের সঙ্গে মিলজুট করে একসঙ্গে সন্ত্রাস করছিল নির্বাচনের আগে, যে পায়ের তলার মাটি ফিরে পাওয়ার জন্য। কিন্তু সে আশা পূর্ণ হবে না। অধীর চৌধুরী হারবে এবং এই জেলায় যে সন্ত্রাসের যে রাজনীতি, সে রাজনীতিও সঙ্গে সঙ্গে শেষ হবে। বড় দুর্ভাগ্য যে তুজাম্মেলের এই মৃত্যু, অধীর চৌধুরীর সঙ্গে সিপিএম হাত মিলিয়ে তারা জোটবদ্ধভাবে এইভাবে যে সন্ত্রাস করেছে, তার পরিণতি হলো একটা মৃত্যু। আমরা ধিক্কার জানাচ্ছি কংগ্রেস এবং সিপিএমের এই নৃশংস হত্যা রাজনীতির বিরুদ্ধে। আমরা ধিক্কার জানাচ্ছি। ডোমকল থেকে কিবরিয়া আনসারি, রিপোর্ট TV24 বাংলা। আপনারা দেখছেন TV24 বাংলা। TV24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন TV24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। TV24 বাংলা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, মনোবিক্ষণ। কলকাতার বাইরে তো বটেই, সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা, কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ। সুস্থ মনের ঠিকানা। যোগাযোগ নাম্বার 7477799515 অথবা 8981464344 অথবা 9007574740।